কিছু হয়নি। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যার সময় তাড়াতাড়ি বাসায় এসো। আজকে আমার বাড়িতে আসতে একটু দেরি হয়ে, আমি একটু আসতেছি। হ্যাঁ প্রিয়া, তুই এটা কি ধরনের কথা বলতেছিস শান্তার ব্যাপারে? স্যার আমি কসম কেটে বলতেছি স্যার, আমি যে কথা বলতেছি সে কথা একদম সত্যি। কি সত্যি কথা বলতেছিস? হ্যাঁ তোর ম্যাডামের নামে সব উল্টাপাল্টা কথা বলতেছিস বিয়াদব। স্যার আমাকে বিশ্বাস করেন, আমি সত্যি কথা বলতেছি। আমি নিজের চোখে দেখছি ম্যাডাম ওই স্যারটাকে নিয়ে রুমের মধ্যে গেছে, এমনকি ওই স্যারটার কাছ থেকে টাকা পর্যন্ত নিছে। এই কথা যদি মিথ্যা হয়েছে না তোকে আমি একদম জিন্দা গেড়ে ফেলবো। স্যার আমি মিথ্যা কথা কেন বলবো, আমি যা বলেছি সব একদম সত্যি। এবার তোকে আমি হাতে নাতে ধরবো, ওর তো খবর আছে। কিন্তু স্যার আপনি হাতে নাতে ধরবেন কি করে? আপনি যতক্ষণ বাইরে থাকবেন ওই লোকটা তো আসবে না। আসবে না তার মানে? বুঝতে পারছি। এবার যা আমি বলতেছি তা মন দিয়ে শোন, আমি বাড়ির পেছনে গিয়ে লুকাচ্ছি, ওর আশিক যখনই আসবে তুই আমাকে ডাক দিবি। আর এইসব কথা যদি মিথ্যা হয়েছে না তোকে আমি পুলিশে দিয়ে ছাড়বো, মনে থাকে যেন। আচ্ছা স্যার ঠিক আছে, এখন যা। শান্তা হ্যাঁ, আচ্ছা ঠিক আছে তুমি তাহলে থাকো, আমি অফিসে যাই। আচ্ছা ঠিক আছে যাও। আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ চলে আসো, আমার স্বামী অফিসে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা ঠিক আছে। আরে আপনি চলে আসছেন? হ্যাঁ আমি চলে আসছি। আর আপনি এখানে দাঁড়িয়ে আছেন? হ্যাঁ আচ্ছা চলুন। আচ্ছা ঠিক আছে চলুন। ওই যে দেখো, স্যার বাড়ি থেকে বেরি হতে পারলো না, অমনি তার প্রেমিককে ঘরের মধ্যে ঢুকিয়ে কি যেন করছে। যাই হোক, স্যারকে এখনই একটা ফোন দিয়ে ডেকে নিয়ে আসি। যাই স্যার। আসছে ওর প্রেমিক? হ্যাঁ আসছে, রুমের মধ্যেই আছে যান স্যার। আচ্ছা ঠিক আছে চল। শান্তা তুমি আমাকে বাহিরে কারো সামনে মুখ দেখানোর মতো অবস্থা তুমি রাখোনি। প্রিয়া যখন আমাকে বললো না যে তুমি ধান্দা করো তখন আমার বিশ্বাস হচ্ছিল না, কিন্তু এখন এই সব কিছু নিজের চোখে দেখার পরে আর অবিশ্বাস করার মতো কিছুই নাই। নয়ন তুমি আমার নামে এতটা খারাপ কথা কি করে বলতে পারতেছো? চুপ কর বিয়াদব কোথাকার, তুই একটা যুবক ছেলেকে তোর বেডরুমে ডেকে নিয়ে আসি, তার কাছ থেকে টাকা নিচ্ছিস, এর মানে কি বোঝায় বিয়াদব? চুপ, অনেক বলছো, আর একটা কথাও বলবা না। শান্তা আমি তোমাকে এতটা ভালোবাসি, তোমাকে এতটা সুখে রাখছি, আর আজকে আমার অবস্থা খারাপ জন্য তুমি টাকার জন্য ধান্দা শুরু করে দিয়েছো? নয়ন তুমি যা মনে করতেছো তা কিন্তু না, আসলে আমি তোমাকে সবকিছু বলতেছি, আগে তুমি বসো তারপর আমরা কথা বলি। কিসের বসবো, কি বলবা তুমি, বলার মতো আর কিছু আছে? নয়ন আমি সব সময় দেখি তুমি অনেক চিন্তা করো, সব সময় মন খারাপ করে থাকো, তাই আমি চাইছিলাম আমাদের ওই অভাব সংসারে তোমাকে একটু সাহায্য করতে। সাহায্য করতে চেয়েছিলে তাই বলে তুমি ধান্দা শুরু করবা? স্যার আপনি ভুল বুঝতেছেন, ম্যাডামকে তার সত্য কথাটা বলতে দেন একটু। তুই কে? তুই আমাদের ফ্যামিলির মধ্যে কথা বলার মধ্যে কে? আমি কি করব না করব সেটা কি তোর কাছ থেকে শিখতে হবে? নয়ন আমি কোনো খারাপ কাজ করতেছি না, আর আমি জানি যে কাজটা করতেছি তুমি যদি জানতে তাহলে কষ্ট পেতে। আর আমি কোনো খারাপ কাজ করতেছি না, আমি প্রতিদিন টিফিন বিক্রি করি, আর যা টাকা বিক্রি হয় সব টাকা ও আসে নেয় আমাকে দিয়ে যায়। ও কোনো কাস্টমার না, ও হচ্ছে আমার ডেলিভারি ম্যান। হ্যাঁ স্যার ম্যাডাম সত্য কথাই বলতেছে। এখন তুমি কি বলবা, তুমি কি আমাকে বিশ্বাস করো না? আর তুমি কি জানো না আমি কখনো খারাপ কাজ করতে পারি না? শান্তা তোমাকে স্পর্শ করে বলো যে তুমি কোনো ভুল করতেছো না। আমি তোমাকে স্পর্শ করে বলতেছি আমি খারাপ কোনো কাজ করতেছি না। হ্যাঁ ম্যাডাম আসলে আমার না খুব বড় ভুল হয়ে গেছে স্যার, আমি আসলে বুঝতে পারিনি, না বুঝে ম্যাডামের নামে উল্টাপাল্টা কথা আপনার কানে দিছি। আমি আসলে জানতাম না যে ম্যাডাম আসলে খুব ভালো একজন মানুষ, আমাকে মাফ করে দেন স্যার, ম্যাডাম আমাকে মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে, মানুষেরই তো ভুল হয় তাই না? আর ভাই তুমি তো আমার ভাইয়ের মতো না, এখন থেকে আর চুরি করে কাজ করতে হবে না, এখন থেকে সামনাসামনি এসে কাজ করবা। ওকে স্যার ঠিক আছে, স্যার আমরা তাহলে এখন আসি। আচ্ছা ঠিক আছে স্যার, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে। নয়ন এই নাও আমার টাকা, প্রথম পরিশ্রমের টাকা আমি তোমার হাতে তুলে দিলাম আমাদের সংসারের জন্য।